আসসালামু আলাইকুম, আমি আফরোজা। আমি সূরা হুমাজার অর্থ পড়ছি ও আরবি পড়ছি। সাহস করলাম আর কি, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা উম্বাজান্না ফিল হুতামা অমা আদ্রাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলা আফিদা ইন্নাহা আলাইহি মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। দুর্ভোগ প্রত্যেকে যে পশ্চাতে ও সম্মুখে লোকে নিন্দা করে, যে অর্থ সঞ্চয় করে এবং তা বারবার গণনা করে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা কি তা তুমি কি জানো? আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করে, নিশ্চয়ই এ ওদের পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভে সমূহ। আল হাক্কু মুত্তাকাসুর হাত্তা জুরুতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাও তাআলামুনা ইলমাল। সূরা তাকাসুরের অর্থ, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। যদিও তোমরা কবরে সম্মুখীন হও, কখনোই নয়, তোমরা শীঘ্রই জানবে। তারপর কখনোই নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কখনোই নয়, তোমরা জান নিশ্চিত জানতে। তোমরা তো জাহান্নাম দেখবে, আবার বলি তোমরা তা চাক্ষুষ দেখবে। এরপর তোমরা সেদিন আল্লাহর নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে।